সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। IPL 2020 এর নিলামের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজিরা তাদের রিলিজ প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ওপেনার ক্রিস লিন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস সহ কয়েকটি বড় বড় নাম রয়েছে। যুবরাজ সিং, ডেল স্টেইন এইসব প্লেয়ারদের রিলিজ করে দেওয়া হবে, এটা আশা করাই হয়েছিল। কিন্তু লিন মরিসের মতো বেশ কিছু প্লেয়ার একরকম সবাইকে অবাক করে তাদের ফ্র্যাঞ্চাইজি কর্তৃক বাদ পড়েছেন। প্রত্যেকটি IPL দলেরই একটি ইতিহাস আছে যে প্রথমে ভালো কোনো একটি প্লেয়ারকে রিলিজ করে দিয়ে অকশানে সেই প্লেয়ারকেই আবার কম দামে কেনার। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রত্যেক দল থেকে একজন করে প্লেয়ারের নাম বলবো যাদেরকে রিলিজ করার পরেও ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের দলেই আবার ফিরিয়ে আনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। নম্বর ওয়ান, চেন্নাই সুপার কিংস, মোহিত শর্মা। গত বছর চেন্নাই সুপার কিংস যে দুজন প্লেয়ারকে কিনেছিল তার মধ্যে একজন হলেন ধোনির অত্যন্ত প্রিয় মোহিত শর্মা। তার বেস প্রাইসের চেয়ে 10 গুণ বেশি 5 কোটি টাকার বিনিময়ে তাকে নেওয়া হয়েছিল। যাই হোক, চেন্নাই সুপার কিংস তাকেই আবার দলে রাখতে চাইবে, কিন্তু একটু কম টাকার বিনিময়ে। নম্বর টু, মুম্বাই ইন্ডিয়ান্স, বেন কাটিং। ফ্রিল্যান্সারে পরিণত হওয়া প্রথম কয়েকজন ক্রিকেটারের একজন হলেন বেন কাটিং। তিনি বড় বড় ছক্কা মারতে পারেন এবং MI পল্টনের খুবই প্রিয় ছিলেন। তার সবচেয়ে বেস্ট পারফরমেন্স হলো 2018 সালে 20 বলে 37 রান, যা মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রায় প্লে অফে নিয়ে যাচ্ছিল। কিন্তু কিরণ পোলার্ড ফর্মে ফিরে আসায় এবং অন্যদিকে পাণ্ডে ব্রাদার্স থাকায় কাটিং দলে অতিরিক্ত প্লেয়ার হয়ে গেছেন। এই অজি অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সে কম টাকায় আবার আসতে পারেন। নম্বর থ্রি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সিমরন হেটমায়ার। গত বছর ভারতের বিরুদ্ধে তার দারুণ পারফরমেন্সের পর এই ওয়েস্ট ইন্ডিয়ানকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আনা হয়েছিল। হেডমায়ারকে মাত্র 4টি খেলা শেষে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, যেখানে তিনি মাত্র 15 রান করেছিলেন এবং 4.2 কোটি টাকা দামের ন্যায্যতা প্রমাণ করতে ব্যর্থ হন। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শেষ খেলায় দুর্দান্ত 75 রান করেছিলেন। এখন এটাই দেখার যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসে কিনা। নম্বর ফোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, দীপক হুডা। খুব বেশি দিন হয়নি দীপক হুডা ভারতীয় দলে অভিষেক করেছিলেন। আজ তিনি নিজেকে অনেকটা পিছিয়ে ফেলেছেন এবং আগামী মৌসুম তার ভালো কামব্যাক করার জন্য উপযুক্ত সময়। 24 বছর বয়সী এই ভদোদরা ব্যাটসম্যান 3.6 কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এসেছিলেন। তিনি যদি একটু কম টাকার বিনিময়ে আবার দলে ফিরে আসেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। নম্বর ফাইভ, রাজস্থান রয়্যালস, জয়দেব উনাদকত। রাজস্থান রয়্যালস এবং জয়দেব উনাদকতের এক অদ্ভুত সম্পর্ক ছিল। ফ্র্যাঞ্চাইজি বামহাতি পেশারকে টানা 2 মরশুমের নিলামের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় খেলোয়াড় বানিয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে 2 বার মুক্তি দিয়েছে। দলটি যদি তার কাছে ফিরে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। নম্বর সিক্স, দিল্লি ক্যাপিটালস, ক্রিস মরিস। ক্রিস মরিস হয়তো আন্তর্জাতিক পর্যায়ে আগুন জ্বালাতে ব্যর্থ হতে পারেন, কিন্তু ব্যাট এবং বল দুটোতেই IPL-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি দিল্লি দলের অন্যতম প্রধান অংশ ছিলেন এবং 2018 সালেও তাকে দলে রেখে দেওয়া হয়েছিল। হয়তো একটু কম প্রাইজে তাকে আবার দলে নেওয়া হতে পারে। নম্বর সেভেন, কলকাতা নাইট রাইডার্স, ক্রিস লিন। আবুধাবি টি-টেন লিগে মারাঠা আরবীয়দের হয়ে খেলতে গিয়ে সোমবার টি-টেন লিগের সর্বোচ্চ রানের রেকর্ড 30 বলে 91 রান করেছিলেন ক্রিস লিন। তারপরই যুবরাজ সিং বলেছিলেন, আমি শাহরুখ খানকে একটি মেসেজ লিখব। লিনের ঘন ঘন ইঞ্জুরি সত্ত্বেও KKR সবসময় তাকে সমর্থন জানিয়েছিল। গত বছর যখন দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা যেমন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রবিন উতাপ্পা, দিনেশ কার্তিকের সঙ্গে মতবিরোধ হতে দেখা গিয়েছিল, কিন্তু তখনও লিনকে দিনেশ কার্তিকের পাশে থাকতে দেখা গিয়েছিল। তাই তাকে KKR ছেড়ে দেওয়াতে ভক্তরা রীতিমতো অবাক। এখন এটাই দেখার যে দল তাকে আবার কম দামে ফিরিয়ে আনে কি না। নম্বর এইট, কিংস ইলেভেন পাঞ্জাব, ডেভিড মিলার। মিলারের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের সম্পর্ক অনেক দিনের, এমনকি একটি মৌসুমে মিলার দলের নেতৃত্বও দিয়েছিলেন। তাকে আবার দলে ফিরিয়ে আনার ইতিহাস রয়েছে, তাই আশা করা যেতেই পারে যে তিনি হয়তো আবার ফিরে আসবেন। তো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।